হ্যালো ফ্রেন্ড, আজ আমরা খুব লাকি। আজ আমাদের মাঝে দেখেন কে আছে, বাংলাদেশের নাম্বার ওয়ান ক্যাপ্টেন তারকা বাবলু ভাই। ভাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি এবং আমরা আসলে অনেক লাকি যে আপনাকে আমরা আজ আমাদের মাঝে পেয়েছি। আসলে দর্শকদের অনেক ভালোবাসা আপনার জন্য, কিছু কথা আপনার সাথে আমরা বলতে চাই। আজ রাজবাড়ির মাটিতে আপনি আসলেন, আমাদের এখানে খেললেন, দুর্দান্ত একটি ক্রিয়াতুলানে ইনিংস খেললেন, আমরা নিজ চোখে দেখলাম। এতদিন আমরা ফেসবুকে, লাইভে, টিভিতে আপনার খেলা দেখে আসছি, আজকে লাইভ একদম সরাসরি চোখ দিয়ে আপনার খেলাটা দেখলাম, অপূর্ব খেলা। এখন এই রাজবাড়ির দর্শক এবং রাজবাড়ির মাঠ সম্পর্কে আপনার কাছ থেকে আমি কিছু শুনতে চাই। আমরাও আসলে আপনার এই অনেক সুন্দর লিখতে দেখে এবং আপনারা জয়ী হয়েছেন এবং ফাইনালে আশা করি আপনি আবার আসবেন, দর্শক অনেক আনন্দ। আপনার এই অল বাংলাদেশের মধ্যে ফেভারিট প্লেয়ার কি, এটা আমরা জানতে চাচ্ছি। যেহেতু সবাই ভাই ভাই, সবাই আমার প্রিয় প্লেয়ার। আসলে আমি একজনের এইভাবে নাম আমি মেনশন করবো না, সবাই আমার প্রিয় এবং সব ভাই ভাই সবাই মিলে আমরা একসাথে। তাহলে এটা কি আমরা জানতে পারি যে অল বাংলাদেশের মধ্যে হোক, অল পৃথিবীর মধ্যে হোক, ফেভারিট ক্রিকেটার হিউজ হোক বা ক্রিকেট বলো করবো, ওয়ার্ল্ড ওয়াইড যদি বলেন অফ কোর্স মাই মোস্ট ফেভারিট প্লেয়ার ইন দিস প্ল্যানেট এম এস ধোনি, এবং বর্তমানে অনেক ধন্যবাদ। আসলে আমারও খুবই ফেভারিট এম এস ধোনি। ঠিক আছে, আরেকটি প্রশ্ন ছিল, আসলে বিভিন্ন প্রান্তে যান, বাংলাদেশের দুর্দান্ত সব বোলারদের আপনাকে ফেস করতে হয়, ঠিক আছে, এই বাংলাদেশের মধ্যে টেপটেনিসে যেহেতু আপনি বেশি খেলে থাকেন, কার বলটা ফেস করতে আপনার একটু হলেও মনে হয় যে না এর বলটা ফেস করাটা একটু কঠিন? আসলে সবার বলে আপনি ছয় মেরে থাকেন আমরা দেখি, বাট কি মনে হচ্ছে যে কার বলে একটু কঠিন মনে হয় যে না এর বলটা আসলে একটু না? এইভাবে আসলে ফিল হয় না। আপনি দেখেন, আসলে যখন একটা টিমের কন্ডিশন থাকে, যখন রান কম হয়েছে আপনার প্রতিপক্ষ, তখন আপনি ব্যাট করছেন তখন একরকম খেলতে হয়, যখন রান বেশি হয় তখন খেলতে হয় আরেকরকম। পিচের কন্ডিশন আপনি যদি বিবেচনা করেন, অনেক জায়গায় পিচ, অনেক জায়গায় চালিকা আছে, এগুলো কন্ডিশন ওয়াইজ যে কোনো বলার যে কোনো দিন ভালো বলে। তো এইভাবে আসলে একটা করে কাউকে মেনশন করার মধ্যে কেউ নাই, ভাই ভাই যেহেতু খেলতেছি টপ লেভেলে খেলছি, আলহামদুলিল্লাহ উপভোগ করি অনেক বেশি, এইভাবে কেউ নাই না বললে চলে। ভবিষ্যতে আবার আপনি রাজবাড়িতে আসবেন। ধন্যবাদ আপনাকে অনেক। থ্যাংক ইউ দর্শক।